আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে এসেছি আজকে আমরা রানা ভাইয়ের মিষ্টির দোকানে, যেখানকার গরম মিষ্টি আর পুরি ওয়ার্ল্ড ফেমাস। তো চলুন দেখে নিই আজকে রানা ভাইয়ের দোকানে কিভাবে গরম মিষ্টি তৈরি করে আর এখানকার পুরি কেন এত ফেমাস, তার সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো চলুন, এটা হলো রানা ভাইয়ের মিষ্টির দোকান, সরি গরম মিষ্টির দোকান। লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা হলো রাজশাহী সিএনবিতে, সিএনবি কড়াইতলি যেটা, সেখানে এটা। তো আমরা আজকে চলে এসেছি ফ্রেন্ডরা মিলে, মিষ্টি খাবো গরম গরম, আর সাথে থাকবে পুরি। তো এই যে হাই দিচ্ছে, এটা হলো পিঙ্কি আর ওটা ছিল মোস্তাফিজ, আর সিমিও এসে হাজির হয়ে গেছে। তো সবাই মিলে আজকে গরম মিষ্টি খাবো আর পুরি খাবো। আমরা আগে অর্ডার করে দিয়েছিলাম, কারণ বিকেল টাইমে অনেক ভিড় হয়। মিষ্টিটা পিওর ছানা থেকে তৈরি, এটা এত সফট হয়, পুরোটাই আপনার ছানা থেকে তৈরি হয়। আর পুরিগুলো একদম গরম গরম থাকে, মিষ্টিও গরম পুরিও গরম দুই, আর এই জন্যই কিন্তু খেতে এটা অনেক মজাদার হয়। এখানে রাজশাহীতে যারা থাকেন তারা গরম মিষ্টি ট্রাই করেনি, এমন মানুষ পাওয়া কিন্তু খুবই মুশকিল। আর এই মিষ্টি এবং পুরির প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল। মুস্তাফিজ খাবে এখন। কেমন টেস্ট? কেমন? অনেক সুন্দর। ওইটা দিয়ে খাও, পুরি দিয়ে। আমার এক্সাইটেড দেখাও, তুমি খুবই এক্সাইটেড না? কোনটা বেশি টেস্ট, জল দিয়ে না মিষ্টি দিয়ে? গরম গরম পুরি আর গরম গরম মিষ্টি ঝোল, অস্থির। আচ্ছা, অমাই। রাজশাহীর প্রতিটা মানুষের কাছে এই গরম মিষ্টিটা অনেক বেশি প্রিয়, আর সেই জন্য বিকেলবেলা এখানে অনেক বেশি ভিড় হয়। আমরা এখানে এসেছিলাম চারটার দিকে, কারণ পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এখানে অনেক বেশি মানুষ হয়ে যাবে, তখন আমরা চাইলেও সুন্দরভাবে ভিডিওটা করতে পারবো না, আর সেই জন্য আমরা একটু আগে এসেছি, কারণ এখানে অনেক বেশি ভিড় হবে। এই গরম মিষ্টি আর পুরীর চাহিদা কিন্তু এখানে অনেক বেশি। আর এখানে একটা ফেমাস চা আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো, আর পাশে বঙ্গবন্ধুর একটা মনুমেন্ট আছে যেটা রাতের বেলা অনেক সুন্দর দেখায়, ওটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমাদের গরম মিষ্টি খাওয়া শেষ বলতে বলতে এখন আমরা বিলটা পে করে চলে যাব গরম মিষ্টি কীভাবে বানায় সেটার রেসিপি দেখাতে। আজকে আমি আপনাদেরকে ফুল রেসিপিটাই দেখাবো, যে গরম মিষ্টি কীভাবে বানায় এবং পুরি কীভাবে বানায়। আশা করি আপনাদের জন্য ভালো লাগবে। তো এই যে প্যারা, প্যারা ছানা থেকে কিন্তু তারা মিষ্টির শেপটা তৈরি করে নেবে। আর এখানে তারা অলরেডি চুলায় কিন্তু শিরা বসিয়ে দিয়েছে, এই যে এখানে শিরাটা কিন্তু গরম হচ্ছে, পাশে এখানে গরম পানি। মিষ্টিটা এত সফট হয় খেলে বোঝা যায়, আসলে গরম গরম মিষ্টি অনেক বেশি সফট হয়, আর এই জন্য এটা অনেক বেশি ফেমাস। নর্মাল মিষ্টি যেরকম একটু হার্ড হয় কিন্তু এটা অনেক বেশি সফট হয়, আর সেই জন্য মানুষ এটা অনেক বেশি পছন্দ করে। পাশেই কিন্তু এখানে তৈরি হচ্ছে পুরি, গরম গরম মিষ্টি এবং গরম গরম পুরি। এই যে কড়াইতে গরম গরম পুরি ভাজা হচ্ছে। আমরা যখন এখানে ভিডিও করছিলাম তো তখন ওনারা বলতেছিল যে ভিডিও করেন, আমাদেরকেও একটু করেন। এখানে অনেক অলরেডি অনেক মানুষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে শুধু ব্রেঞ্চ দিয়ে দিয়েছে, সেখানে কত মানুষ খাচ্ছে, প্রচুর মানুষ হয় এখানে। কেবল তো বিকেল শুরু আর অলরেডি কত মানুষ চলে এসেছে। এখানকার রানা ভাইয়ের মিষ্টির দোকানটাই সব থেকে বেশি ফেমাস, ছোট থেকে একদম বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু আসে সিএনবির এই মজার রেসিপিগুলো ট্রাই করতে। এখানে আপনার বিভিন্ন ধরনের আছে স্ট্রিট ফুডগুলো, বার্গার চাউমিন থেকে শুরু করে ফুচকা চটপটি পানিপুরি সব কিছুই আছে। এই রাস্তাটা বিকেলে মানুষ হলে এত বেশি জনাকীর্ণ হয়ে যায়, মানে বিকেলবেলার সময়টুকু মানুষ এখানে আসে একটু মজা করতে একটু খেতে, কারণ এই রাস্তায় যে ফুডগুলো পাওয়া যায় সবগুলো অনেক বেশি মজাদার হয়। দুই ধারে দোকান আর প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকে,
আর রাজশাহীতে সবগুলো খাবারেরই কিন্তু প্রাইস অনেক কম থাকে। আপনি রাজশাহীর বিভিন্ন রেস্টুরেন্টে গেলেও দেখবেন, কম্পেয়ার করে দেখবেন অন্যান্য শহরের তুলনায় এখানকার খাবারগুলো অনেক বেশি রিজনেবল। এটাই ছিল বঙ্গবন্ধুর মনুমেন্টস। রাতের বেলায় কিন্তু আলোতে এই রাস্তাটা আর এই মনুমেন্টসটা দেখতে অনেক মানুষ আসে, খুবই সুন্দর দেখায়। আর রাজশাহীর রাস্তা সম্পর্কে তো সবার এতদিনে অনেক জানাশোনা হয়ে গেছে যে রাস্তার বাতিগুলো অনেক বেশি সুন্দর, আর রাত্রেবেলা যখন রিকশায় চলাচল করা হয় আর এই বাতিগুলো সামনে থাকে তখন খুবই ভালো লাগে দেখতে, অনেক সুন্দর একটা পরিবেশ হয়। তো আমরা কিছুক্ষণ এখানে বসে আড্ডা দিয়েছিলাম, তারপর বাসায় চলে গেছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।